আসসালামু আলাইকুম, আমি হাসান মোহাম্মদ জোয়েল বলছি সিয়ামকার থেকে। আর আজকে একটি ইউজ গাড়ির রিভিউ দেখাচ্ছি। গাড়িটি হচ্ছে TRH GL 2005 মডেল এবং 2011 রেজিস্ট্রেশন। এটি একটি সিলভার কালার TRH 200 হাইস, এবং এটা হচ্ছে গাড়িটা আমরা দেখাচ্ছি, আগে বাইরের সাইড দেখাচ্ছি, পরে ভিতর দেখাবো। হেডলাইট গুলো হবে ঠিক এরকম। সামনের গ্রিলটা হচ্ছে নিকেল কালার, এখানে দেখতে খুব চমৎকার লাগতেছে। এটা হচ্ছে রাইট সাইডের অংশ, রাইট সাইডটা দেখতে খুব চমৎকার। এটি এখনও অরিজিনাল কালারে আছে, অরিজিনাল সিলভার কালার। গাড়িতে টুকটাক কিছু ডেন্ট আছে, যেগুলো আমরা অরিজিনাল কালারের কারণে এখনও রেখে দিছি, আমরা এখনও কালার করি নাই। এটা আমরা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই রিভিউ দেখাচ্ছি। আপনারা একটু দেখবেন গাড়ির এসি ইঞ্জিন সাসপেনশন খুব ভালো আছে। গাড়িতে একটা কাজ আছে, সেটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গাড়ির ইঞ্জেক্টরগুলো একটু দুর্বল আছে, যেটা আমরা চেঞ্জ করে দেবো আপনারা নেওয়ার সময়, বা আমরা আরও আগে চেঞ্জ করে ফেলবো, আমরা সময়ের জন্য চেঞ্জ করতে পারি নাই। আমরা রিভিউটা দিচ্ছি। ওভারঅল একটা ভালো গাড়ি এটা, 2005 মডেল কিংবা 2010-এর নিচের মডেলগুলো এখন খুব রেয়ার হয়ে গেছে, আমরা পাই না। এটা এই গাড়িটা মানে খুব ক্রাইসিস চলতেছে। আমরা একটা গাড়ি পেয়েছি, এটা এজ ইট ইজ রিভিউ দিচ্ছি। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আমরা ঠিক যেরকম আছে ঠিক ওরকমই দেখাচ্ছি গাড়িটা। আমার রিভিউর একটা অংশ হলো, আমি কোনো গাড়ির কোনো কিছু বাড়াই বলি না, যা আছে ঠিক তাই, যাতে আপনারা ভিডিও দেখে বাস্তবে এসে মিল পান। এটার মধ্যে একটা এক্সট্রা ফিচার আছে, এটা হচ্ছে আপনার যে এয়ারব্যাগ, বামপাশে এয়ারব্যাগ। এটা সচরাচর গাড়িতে এখানে একটা ইয়ে থাকে, ড্যাশবোর্ড বা পকেটের মধ্যে থাকে, এটার মধ্যে এয়ারব্যাগ আছে। এটা একটা সেফটি অংশ গাড়ির, যে বেসিক যে জিনিসগুলো মানুষ আসে প্রথমে দেখে, এটা হলো এই যে গাড়ির এখানে মাইর আছে কিনা এগুলো দেখে। একদম অরিজিনাল আছে, আপনারা দেখতে পেয়েছেন, একদম সব কিছু অরিজিনাল আছে। গাড়ির অরিজিনাল কালার হওয়াতে পলিশের সাথে কিছু কিছু রং উঠে গেছে। যাক, আমি মোটরসাইকেল দেখাচ্ছি না, আমার গেম বেল্টটা ঠিক মতো কাজ করে না, এই জন্য হয়তো আপনারা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাড়ির এই এই পাশের অংশটা ঠিক এরকম, এই যে একদম ঠিক আছে। এই যে আপনারা যে ইয়াগুলো দেখবেন, এটা আমি একটু খুলে দেখাই না, এই যে কিছু ফ্রেশ থাকলে এই জিনিসগুলো থাকে। এই যে একটু খেয়াল করে দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। যারা কিনতে আগ্রহী, অরিজিনাল কালার গাড়ি খুঁজেন, তারা একটু ভালো করে দেখেন গাড়িটা। আমরা এবার বনেটের নিচের অংশ দেখাবো। এখানে এই চাপাটার এখানে অল্প লাগছে, কিন্তু ভিতরে যে 23 নম্বর ইয়াটা আছে এখানে কোনো কিছু লাগে নাই, একদম সবুজ আছে। 23 নম্বরটা ঠিক আছে, ভালো অবস্থায় আছে। আমরা পেছনের খুঁটিগুলো দেখা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখেন যে গাড়ির সিট ক্যাপাসিটি 12, সিটের প্যাটার্নটা ঠিক এরকম হবে। এটা হচ্ছে সিটের প্যাটার্ন, 3-3-6-3-9। ওখানে একটা বেবি সিট আছে, এটা চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারেন কিংবা খুলে রাখতে পারেন, এটা ড্রাইভারের ইচ্ছা মতো। আমরা এবার এখানে এই যে ছাদ দেখাচ্ছি, এই যে ছাদ ভালো অবস্থায় আছে। এবং এই যে একটা 130 লিটার সিএনজি ইউজ হয়েছে, এই জন্য ডাবল সিলিন্ডারের কোনো প্রয়োজন পড়বে না। এই যে দেখছেন একদম অরিজিনাল যা আছে সব তাই আছে। মানুষ কিনতে গেলে এগুলোই আগে দেখে, তাই আমি ভিডিওতে আগেই দেখাই দিতেছি, যাতে আপনারা ভিডিওর সাথে এসে মিল পান। যারা গাড়িটি কিনতে আগ্রহী হবেন, তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে জুয়েল ব্লগস, ওখানে যোগাযোগ করবেন,
আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমি যে যতগুলো গাড়ির রিভিউ দেখাই সবগুলো গাড়ি আমার নিজের কিনা, আমরা কোনো শোরুম থেকে এনে বা অন্য কোনো গাড়ি কারো গাড়ি বিক্রি করি না, আমাদের নিজের কিনা গাড়ি আমরা বিক্রি করি। আমরা অন্য কোনো কাস্টমারের গাড়ি রিভিউ করি না, নিজের যেগুলো এগুলোই করি। সো সবগুলো গাড়ি আপনি আপনারা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবেন, এবং যে কোনো গাড়ি যে কোনো অবস্থায় আপনি মালিকানা করে নিতে পারবেন, কারণ আমাদের পুরো ক্যাশ টাকা কিনা থাকে, যে কোনো মুহূর্তে মালিকানা করা যাবে। গাড়ির পেপার সাবস্ক্রিপ্ট আছে, বিস্তারিত জানতে আমাকে কল দিবেন, ওখানে যে নাম্বারটা থাকে ওটা আমারই নাম্বার 0178-422-747, অথবা আমাদের শপ ভিজিট করতে পারবেন। আমার শপ হচ্ছে 37/2 শ্যামলী ঢাকা। আল্লাহ হাফেজ।